ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি দাদাভাই স্পোর্টিং ক্লাব হ্যাঁ জলপুকুর দাদাভাই স্পোর্টিং ক্লাব যেখানে একটা দুর্দান্ত লটারি রাখা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এক দুই তিন চার পাঁচ টোটাল ছয়টি গাড়ি রয়েছে এক দুই তিন চার পাঁচ চার আর এখানে দেখতে পাচ্ছেন একটা টোটাল এক দুই তিন চার পাঁচ পাঁচটি গাড়ি রাখা হয়েছে যে গাড়িগুলো আজকে লটারি টিকিটে মাধ্যমে যাচাই করা হবে কে জিতেছেন তো আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে স্বর্ণমন্ডি তামিলনাডুর পাশে যে গাড়িগুলো রাখা হচ্ছে গাড়ির লটির দোকানটি এই লটারির দোকানে কে গাড়িটি জিতলো তা আপনারা দেখতে পাচ্ছেন বড়ো বড়ো গাড়ি রয়েছে নেন করে লাখ ছয় ষাট লাখ টাকা দমে এক একটা গাড়ি তো এই গাড়িগুলো রাখা হয়েছে আজকে লটারি ড্র হবে তাই কে কে জিতবেন ভাগ্য বিজয়ীটা কে কেন হ্যাঁ ভাগ্য লটারিতে আজকে যাচাই করা হবে তাদের ভাগ্য তা আপনারা অবশ্যই আমাকে জানাবেন যে কে কি ভাগ্য করলো আর আপনার টিকিটগুলোর সুরক্ষা আছে কিনা বা হারিয়ে গেছে কিনা আমাকে জানাবেন তো আমি এই মুহূর্তে আছি জলপাইগুড়ি দাদাভাই স্পোর্টিং ক্লাবের সামনে দেখুন খুব সুন্দর একটা মন্দির বানিয়েছেন হুম আমার বাংলা ঠিক বলতে পারি না তা যাই হোক আপনারা আমাকে জানাবেন কমেন্ট করে তাই এই মুহূর্তে আমি আছি দাদাভাই স্পোর্টিং ক্লাব জলপাইগুড়িতে যা তিন চার দিন ধরে শিলিগুড়ি থেকে আসি ভিক্ষা করতে কারণ আমার পায়ের অবস্থা খারাপ হ্যাঁ চিকিৎসার জন্য টাকা জমাচ্ছি হুম অনেকে তো মানতেই চান না যে আমার পায়ের অসুবিধা দেখতে দেখা যায় ভালো হ্যাঁ দেখতে ভালো কারণ আগে সুস্থ মন হচ্ছিলাম এখন অ্যাক্সিডেন্টে অসুস্থ হয়ে যায় এখন কী করবো ভিক্ষা ছাড়া উপায় নাই আমি তো অনাথ কেউ নেই দেখার তা আপনারা যত পারেন সহযোগিতা করবেন তা ভিডিওটা এই পর্যন্ত বায় বাই আপনার জানাবেন কেমন লাগলো কে জিতলো আর লটারি টিকিট আপনাদের আছে বা হারিয়ে গেছে বা আপনার লটারি টিকিট নিয়ে স্বামী স্ত্রী অশান্তি লেগেছে নাকি না বা আপনারা ছিঁড়ে ফেলে দিয়ে ঝগড়া করেছেন না অবশ্যই জানাবেন কারণ লটারি টিকিট নিয়ে অনেকেই দেখেছি কেনার পরে ছেঁড়াছিঁড়ি মারামারি স্বামী স্ত্রী ঝগড়া ঝাড়টি লেগেছিল তা যাই হোক এই ভিডিওটা পর্যন্ত বাই বাই টাটা গাড়িগুলো কে কিনে নিয়ে যাবে ঘরে জানি না